আজকের আজকের চ্যালেঞ্জের সিক্সে আমি তো আর পার্টিসিপেন্ট নই, কিন্তু যারা আজকে পার্টিসিপেন্টস তাদের মধ্যে হচ্ছে কম্পিটিশন, এবং আজকে যার পারফরমেন্স হবে সেরা সে ২৫,০০০ টাকার চেক পাবে জি বাংলার তরফ থেকে। মিরাকেল আকেল চ্যালেঞ্জার সিক্স চ্যাম্পিয়ন পাবে আরটিসি গ্রুপের তরফ থেকে ৩,০০০ টাকার পুরস্কার। শুধু শুধু ভেঙাচ্ছেন কেন আমাকে? হ্যাঁ বলছে, এরপর বলবে যার সবথেকে কম স্কোর হবে সে অরিশের তরফ থেকে গিফট হ্যাম্পার পাবে, আর রেডিও মির্জি 98.3 FM এর তরফ থেকে গুডি ব্যাগ। বলছে যবে থেকে মিরাক্কেল শুরু হয়েছে তবে থেকে শুনে আসছি এক কথা। অর্পিতা, শুনছি নাকি তুমি একটা নাটক নিয়ে ব্যস্ত আছো? হ্যাঁ হ্যাঁ, সে বিষয়ে যদি একটু আমাদের বলো আর কি। আমি একটা থিয়েটার করছি কৌশিক সেনের ডিরেকশনে। বাবান্দা? Yes. আচ্ছা, আমি প্রথম থিয়েটার করছি, আমি আগে কোনোদিন করিনি, তো সেটাই চলছে। আমাদের মধ্যে ওয়ান অফ দ্য জাজ রহনিদা এই দলের সঙ্গে বহুদিন ধরে যুক্ত, বহু বছর ধরে, এবং একটা সুমৌলি বলে ওদের একটা প্রোডাকশনও চলছে। সেই সুমৌলি? সেই সুমৌলি, এবং আমরা করছি নটির পূজা, 20th December ফার্স্ট শো। প্লিজ উইশ করো, আগে টিকিট দাও, দেবো কিন্তু প্লিজ করো। ওকে, উই উইশ অর্পিতা অ্যান্ড দি এন্টায়ার টিম, বুম্বাদা সবাইকে অসংখ্য শুভেচ্ছা মিরাক্কেল গোড়া টিমের তরফ থেকে। আমি আরেকটা তথ্য দিচ্ছি, আমি যতদূর জানি অর্পিতা রিসেন্টলি একটা ছবিতে রশিদ খার সাথে গান গেয়েছেন। তাহলে হ্যাঁ, মানে আমরা সবাই শুনতে চাই অর্পিতার গান। ও বৃষ্টি তুমি থেকো আজ সাক্ষী হয়ে সঙ্গোপনে, ওই বান ভাসিতে গোলুক যত দুঃখ জমা ঘরের কোণে, আজ সজনা বরসে হে কিউ আখিয়া। একটা বিষয় সম্বন্ধে একটু বলে রাখা দরকার, কদিন আগে স্টার থিয়েটারে একটা অনুষ্ঠানের সম্বর্ধনা হলো পাঁচ গুণীজনে, তাদের মধ্যে একজন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এবং সেদিন বুম্বাদাকে কমপ্লিটলি আলাদা আঙ্গিকে দেখলাম। ওই স্টার থিয়েটারের মঞ্চে দাঁড়িয়ে বললেন, এইখানে একসময় আমি কাজ করে শুরু করেছি আমার ক্যারিয়ার, এইখানে আমার অভিনয় দেখে দুটি পাতা ডিরেক্টর আমায় ওই ছবিতে চান্স দিয়েছিলেন, এই জায়গায় হয়েছে আমার প্রথম রোজগার, তখন ৫০০ টাকা পেয়েছিলাম। সেই দিনগুলো যে ভোলে না, সেই তো খুব স্বাভাবিকভাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হয় বড় হয়ে। বুম্বাদা, থ্যাংক ইউ সো মাচ ফর বিং হোয়াট এভার ইউ আর। ওকে, আমাদের নেক্সট কন্টেস্টেন্ট, প্লিজ ওয়েলকাম কল্যাণপুর ঢাকা থেকে আনোয়ারুল আলম সজল। আসসালামু আলাইকুম। নলাদার সঙ্গে নলাদার বউয়ের তুমুল ঝগড়া হচ্ছে, তুমুল ঝগড়া হচ্ছে, এক্ষুনি কিছু একটা হবে হবে ভাব, এমন সময় নলাদার বউ বলল, একদম চুপ, তোমার মুখ থেকে আর একটা কথা বেরোলে আমি এই মুহূর্তে আমার বাপের বাড়ি চলে যাব। এই শুনে নলাদা বলল, ওই রিক্সা। একটা চিত্র প্রদর্শনী হচ্ছে, প্রদর্শনীতে এমন একটা ছবি আঁকা হয়েছে যে দর্শকদের কেউ দেখে বুঝতে পারছে না এটা কিসের ছবি। নলাদাও প্রদর্শনীতে গেল, গিয়ে তো ছবিটা দেখেই শিল্পীকে বলল, দারুণ ছবি এঁকেছেন দাদা। থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি আমার জীবনে এমন সুন্দর ছবি দেখিনি, আমার তো এক্ষুনি খেয়ে ফেলতে ইচ্ছে করছে। কি বলেন, সূর্যাস্তের ছবি খেয়ে ফেলতে ইচ্ছে করছে মানে? ও, এটা সূর্যাস্তের ছবি, আমি ভাবলাম ডিমের পোচ। আমি এক
একদিন শুভদীপ দাকে গিয়ে বললাম, দাদা এই যে রাতের বেলা মোবাইল চার্জে দিয়ে ঘুমাও এটা কিন্তু ঠিক না। শুধু হলো কেন রে, এই সারা রাত মোবাইল চার্জ দিলে ব্যাটারিটা ব্লাস্ট করতে পারে। এই শুনে সুবিধা বললো, আমারে বোকা পাইছো, এর লেগাই তো ব্যাটারি খুইলা চার্জে দেই। নলাদা তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাবে, তো দেখা করতে গিয়েই দেখে গার্লফ্রেন্ড এইটুকু একটা মিনি স্কার্ট পরে চলে এসেছে। নলাদা বললো, একই তুমি এইরকম একটা ড্রেস পরে চলে এলে, তোমার মা কিছু বললো না? হ্যাঁ হ্যাঁ বললো। তো কি বললো? প্লিজ আমারটা পরে যাস না। পোটলাদা খুব বোকা লোক, মাথায় গিলু বলতে কিচ্ছু নাই। এই পোটলাদা একদিন মারা গেল, তার ঠিক 10 বছর পর নলাদা একটা পুরনো বাড়িতে ঢুকবে বলে যেই দরজা নক করেছে অমনি সেই পোটলাদা দরজা খুললো। নলাদা তো ভয় পেয়ে বললে, কি এ বাড়িতে কি ভূত থাকে? কি করে বলবো, আমি তো সেই 10 বছর আগেই মারা গেছি। এই শুনে নলাদা বললো, দেখলি বেটা মরার পরেও বুদ্ধি বাড়লো না। নলাদা পার্কে বসে একটা মেয়ের সঙ্গে চুটিয়ে প্রেম করছে, হঠাৎ পেছন থেকে নলাদার বাবা এটা দেখে ফেলেছে। নলাদা যেই বাড়ি ফিরলো, বাবা বললো, ওই তুই ওই মেয়েটার সঙ্গে প্রেম করছিলি? হ্যাঁ বাবা। তা কত খরচ করলি? নলাদা ভয়ে ভয়ে বললো, 100 টাকা। 100 টাকা খরচ করে ফেললি? কি করবো বাবা, মেয়েটার কাছে এর থেকে বেশি ছিল না তো। নলাদার সঙ্গে নলাদার বউয়ের প্রচন্ড রকম ঝগড়া হচ্ছে। হঠাৎ নলাদা বলল, আমি আর এক মুহূর্ত তোমার সঙ্গে থাকবো না, আমি এই মুহূর্তে জাহান্নামে চলে যাচ্ছি, দেখি আমায় কে আটকায়। এরপর নলাদা যেই বেরোতে গেছে অমনি দরজার সঙ্গে বাড়ি খেয়ে উল্টে পড়ে গেল। এরপর কোনো রকমে উঠে ধুলো ঝাড়তে ঝাড়তে বলল, এই জন্য কেউ জাহান্নামে যেতে যায় না, আমি এই বাড়িতেই থাকবো, দেখি কে আটকায়। নলাদা হঠাৎ একদিন ঘরে ঢুকে লাল্লুর সব জিনিসপত্র সার্চ করতে শুরু করেছে। এমন সময় দেখে একটা জ্যাকেটের ডান পকেটে একটা হুইস্কির বোতল, বাঁ পকেটে দামি সিগারেটের প্যাকেট, আর ভেতরের পকেটে ছোট্ট একটা ডায়েরি, তার মধ্যে 30-40টা মেন নাম্বার লেখা। নলাদা তো রেগে গিয়ে লাল্লুর কান ধরে বলল, বল অত চারা, কবে থেকে এসব শুরু করেছিস? লাল্লু বললো, বাবা এটা তোমার জ্যাকেট। তোমার কথার মধ্যে একটা খুব মিষ্টি একটা সুর রয়েছে, যেটা থেকে বোঝা যায় যে তুমি কলকাতার বা শহরতলির নয় আর কি, তাই জন্যই জিজ্ঞেস করলাম। আমার খুব ভালো লেগেছে তোমার সুরটা, তোমার কথা বলা আর ওভারঅল খুব ভালো। তোমার বয়স কত? তোমার আগের পারফরমেন্সের তুলনায় নিজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ভালো হচ্ছে না, অন্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে যাও না, নিজের সঙ্গে করো। শ্রীলেখা বলো, মেলানোমেশানো ছিল, খুব সিম্পল সিম্পল জোক তুমি খুব সহজভাবে বলো, যেটা ভালো লাগে শুনতে, মানে যেটা তোমার নিজস্বতা। নেক্সট টাইম আমি খুব হাহা করে হাসতে চাই। রনিদা, তোর বলার ধরনের মধ্যে যে এক্সপেকটেশনটা তৈরি করছিস তুই, গল্পটা ততটা মজার হচ্ছে না। আরও 2টো এপিসোড হাতে রয়েছে, আর একটু জমিয়ে। হ্যাঁ, অল দ্য বেস্ট। Thank you.